আপনারা যে এখন এই বাচ্চাগুলো দেখছেন এগুলোর বয়স হল দুই দিন সময় বাচ্চাগুলো এসেছে বাচ্চার দ্বিতীয় দিনে আপনার এই যে এইভাবে বুডিং তাপমাত্রা রেখে দিতে যেন বাচ্চার বাচ্চা যেন জড়ো না হয়ে যায় আপনার বাচ্চাকে একবারে সঠিক তাপমাত্রায় রাখতে হবে কেমন এই যে বাচ্চা দেখছেন এই যে বাচ্চা খেলে বেড়েছে একটা একটা তো সেইভাবে লক্ষ্য রাখতে হবে হ্যাঁ যে বাচ্চা কোনো ধরনের জড়ো না হয়ে যায় তাকে ঠান্ডা না লাগে ঠান্ডা লাগলে সর্দি লাগবে ঠান্ডা থেকে সর্দি থেকে অনেক কিছু আপনার নিয়ে আসতে পারে পাঁচশো মুরগিতে পাঁচশো ওয়াডে তাপমাত্রা লাগে তো সেই তাপমাত্রার জন্য ওটা বুডিং আগে আমরা করে নিই তারপরে আমরা এই ধানের গুঁড়ো কেউ কেউ কাঠের গুঁড়ো করে তো ধানের গুঁড়োতে করলে একটু ভালো হয় আর কাঠের গুঁড়োতেই করলে একটু মানে ধানের গুঁড়ে দিয়ে করাটাই সবচেয়েতে বেটার কেউ কাঠের গুঁড়া দিয়ে করে তো আমি ধানের গুঁড়া দিয়ে করি ধানের গুঁড়া দিয়ে ভালো হয় এই কারণে আমি ভালো রেজাল্ট দেখি তো এই গুঁড়োর পরে খবরের কাগজের পরে আমরা বিছিয়ে আমরা তারপরে খাওয়ার পাত্রতে পানি ওষুধপত্র দিয়ে তারপরে আমরা ওই খবরের কাগজের পুরে খাদ্যটা ছিটিয়ে দিই একদিনের বাচ্চা একটু ইয়ে থাকে পাত্র খেতে পারবে না সেই কারণে খাবারের পরে খাওয়াই দাওয়ায় একদিন পরে আমরা এই যে এই পাত্র দেখছেন এই পাত্রের উপরে একদিন পরে আমরা মানে গতকাল বারোটায় বাচ্চা এসেছে একদিন পর আমি এই পাত্রের উপরে খাবারটা দিয়ে দিলাম বাচ্চা সতেজ হয়ে গেল ঝরঝরি হয়ে গেল ঝরঝরি হয়ে গেল এখন পাত্রের ভিতরে খাওয়া দাওয়া করছে বাচ্চাটা এই অবস্থাতে একদিন এই বাচ্চার বয়স এখন দুই দিন হলো এখন এটা তো তিন দিনের পুডিং অর্থাৎ ওর বাচ্চা যে কোম্পানিতে থাকে সেটা হলো ওই আপনার তিন দিন অবধি কুসুম আপনার ওই বাচ্চার শরীরে প্রবেশ থাকে কাঁচা অবস্থায় এখন একে পর্যাপ্ত পরিমাণে হিট দিয়ে তিন দিন এই যে সমস্ত ঘর দেখছেন আপনারা যে গরম এখানে মোটামুটি ঘাম ঝরানো অবস্থায় রাখতে হয় যেন বাচ্চাকে কোনো ঠান্ডা বা কোনো কিছু না লাগে হ্যাঁ কেমন যে একে ওই ওই যে কুসুমটা আছে ওই কুসুমটাই গরমের ক্ষেত্রে সুন্দরভাবে গলে যাবে বাচ্চাও সতেজ হয়ে যাবে আর বাচ্চাকে যদি সুন্দরভাবে গরম না রাখা যায় তো বাচ্চার ওই কুসুমটা ভিতরে জমাট হয়ে বাচ্চা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে ওই জন্য আগে সমস্ত খেয়াল রাখতে হবে যে এই এই লেখে তিন দিন সুন্দরভাবে লাইটিং করে রেখে কুসুমটাকে গলিয়ে নেওয়া কি বাচ্চার দুই দিন বয়স আমার কালকেও আপনার ওইরকমভাবে একবারে লাইটিং করে রাখতে হবে দিয়ে আপনার বাচ্চা ধীরে ধীরে যখন তিন দিন বয়স হবে তখন বাচ্চার পেটের কুসুম এমনি গলে যাবে গলে যায় এমনি মুরগি হেঁকবে তখন লাইটিং ধীরে ধীরে বা বুডিং যেরকম এগুলা আমার এগুলা দেখছেন এই যে যখন যেটা তাপমাত্রা দরকার আমাকে সেটা সেইভাবে করতে হবে যেরকম এখানে ভিতর যে চারটে লাইট আছে চারটার ভিতরে আপনার ওই এক এক সুইচে দুইটা বন্ধ হয় যেরকম আমার দুইটার আলো যদি দরকার লাগে আমি তখন দুটা দিব একটার যখন দরকার লাগবে তখন আমি একটা জ্বালাবো হ্যাঁ এইভাবে পর্যায়ক্রমে এই নিয়ন্ত্রণগুলি অবশ্যই দরকার আছে হ্যাঁ আমি সেইভাবেই আপনার এইভাবেই তৈরি করার আছে তারপরে আপনার বাচ্চা তিন দিন এটা গেল তিন দিন তিন দিন আর তিন দিন আপনার অ্যান্টিবায়োটিক ওষুধ মিস করা যাবে না তিন দিন পুরা দরকার হলে সাড়ে তিন দিন পর্যন্ত অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া বাচ্চাকে সবল রাখতে হবে মানে তিন দিন কোনো ধরনের অন্য ওষুধ ব্যবহার করা যাবে আচ্ছা এ পর্যায়ে তিন দিন সাড়ে তিন দিন ভ্যাকসিন করে আপনার এখন পাঁচ দিনের মাথায় ভ্যাকসিন করতে হবে বাচ্চাকে রানি ভ্যাকসিন এটা অবশ্যই কারণ কোনো রানী যদি এখানে জন্মায় তাহলে ভ্যাকসিন করলে তা ওষুধ সেবন করালে দ্রুত গতিটা স্যারি যাবে এটা তো সেই কারণে আপনার পাঁচ দিনের মাথায় আমরা তিন দিন তিন দিন বুডিংয়ের পরে চার দিনের দিনে আমরা আপনার চব্বিশ ঘন্টা সাদা পানি খাওয়াতে হবে যেহেতু ভ্যাকসিন একটা ইয়া জাতীয় জিনিস সেই কারণে চব্বিশ ঘন্টা সাদা পানি খাওয়াতে হবে সাদা পানি খাওয়ানোর পরে আমরা ঠান্ডা ঠান্ডা অবস্থায় মানে আপনি রাত্রি নটা আটটা সেই সময়ে আমরা চোখে বাচ্চার চোখে বাচ্চার চোখে নাকে মুখে তিন জায়গার ভিতর এক জায়গাতে ওই ড্রপটা সেবন করব আমরা পাঁচ দিনের দিনে ভ্যাকসিনের আগে বাচ্চাকে কোনো ভিটামিন জাতীয় ওষুধ সেবন করা যাবে না ভ্যাকসিন পরার পরে যত ধরনের ক্যালসিয়াম সব কিছু ব্যবহার করা যাবে এই পাঁচ দিনের ভ্যাকসিনের পরে তা আমরা যখন চলে যাব চার দিনের দিনে সাদা পানি খাওয়াই দিব পাঁচ দিনের দিনে ভ্যাকসিন করব আচ্ছা ভ্যাকসিনের পরে তারপরে আমরা এটি থ্রি যে কোনো ধরনের ক্যালসিয়াম এটি থ্রি বরং আমি এটি থ্রি ব্যবহার করি সেই কারণে আমি এটি থ্রির কথা বলছি যে এডি থ্রি আপনার ওই ভ্যাকসিনের পর পরই আমরা পানিতে দিয়ে দেবো সারা রাত্রি ওই পানি বাচ্চা খাবে তারপরে এই যে বাচ্চা অনেকটা নোংরার পরে থাকে সেই জন্যে ওর কাজ হলো লিভারটনিক তো তারপরে সকালবেলা রাত্রে রাত্রে ভ্যাকসিন তারপরে এডি থ্রি রাত্রে সকালবেলা লিভারটনিক আর ক্যালসিয়াম তাহলে সকালে দিব ক্যালসিয়াম যেন বাচ্চা যেন একটা ন্যাংড়া খোঁড়া না হয় সে কারণে আমরা ক্যালসিয়াম ব্যবহার করব। ক্যালসিয়ামের কারণে বাচ্চার খোড়া তারপরে বি ওয়ান বি টু এগুলো খাওয়াবো যে বাচ্চার যেন কোনো ধরনের ন্যাংড়াখোড়া যেন না হয়